দশম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আমরা সমাস শুরু করেছি, আশা করি তোমরা আগের ক্লাসে যা পড়িয়েছিলাম বুঝতে পেরেছ এবং চর্চা করছো বাড়িতে। সমাস কাকে বলে, সমাস কথাটির অর্থ কি, সমাসের ব্যুৎপত্তি নির্ণয়, এবং আমরা সমাসের যে বিভাজন সেগুলো শিখেছিলাম, আর একটি সমাস নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, দ্বন্দ্ব সমাস। আজকের ক্লাসে আমরা দুটো সমাস শিখব। একটা হচ্ছে দ্বিগু সমাস এবং আরেকটি তৎপুরুষ সমাস। এই দুটো সমাস আজ আমরা শিখব। এখন আমাদের বুঝতে হবে যে দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসের বিষয়টি কি। মনে রাখতে হবে এই সমাসের পূর্বপদ সবসময় হবে সংখ্যাবাচক পদ, এবং শুধু সংখ্যাবাচক পদ নয়, সংখ্যাবাচক বিশেষণ, আর পরপদ বা উত্তর পদ হবে বিশেষ্য পদ। আর সমাসবদ্ধ পদটির দ্বারা একটা সমষ্টি বা সমাহার বোঝাবে। এই যে বিষয়, অর্থাৎ এই যে দ্বিগু সমাস, দ্বিগু সমাসের মধ্যে একটা সমষ্টি বোঝানো হয়। যদি কেউ জানতে চায় দ্বিগু কথাটির অর্থ কি, দ্বিগু কথাটির অর্থ সমষ্টি বা যোগফল। অর্থাৎ এই সমষ্টি বোঝাচ্ছে এই দ্বিগু সমাসের মধ্য দিয়ে। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পদ, আর উত্তরপদ বা পরপদ বিশেষ্য পদ, আর সমাহার বোঝাবে সমস্ত পদ। একটি উদাহরণ বা দৃষ্টান্ত নিলে বুঝতে সুবিধা হবে। যেমন পঞ্চ বটের সমাহার, পঞ্চ সংখ্যাবাচক বিশেষণ, পূর্বপদ, উত্তরপদ, বট বিশেষ্যপদ, এবং পঞ্চবটি যখন বোঝাচ্ছে তখন সমষ্টিকেই বোঝাচ্ছে বা সমাহারকে বোঝাচ্ছে। অর্থাৎ দ্বিগু সমাসের মধ্য দিয়ে আমরা কিন্তু সমাহার বা সমষ্টিকেই কিন্তু বোঝাচ্ছি। আর আমি একটু আগেই বললাম যে দ্বিগু শব্দটির অর্থ কিন্তু যোগফল বা সমষ্টি। একটি প্রশ্ন পরীক্ষা দেয় যে দ্বিগু সমাসের ব্যাস বাক্য ভাঙতে হবে এবং সমাস নির্ণয় করতে হবে। দ্বিগু অর্থাৎ দ্বি মানে দুই, আর গো থেকে অপভ্রংশে গু শব্দটা হয়েছে গো, অর্থাৎ দ্বি মানে দুই গরুর বিনিময়ে কেনা। এটাকে আমরা দ্বিগু সমাসের মধ্যেই ফেলব, এবং দ্বিগু সমাসের যে পরবর্তী ক্ষেত্রে ভাগ করব আমরা তদ্ধিতান্ত দ্বিগু সমাস এবং সমাহার দ্বিগু সমাস, দুটো ভাগে ভাগ করা যায় দ্বিগু সমাসকে। এই যে দৃষ্টান্তটি আমি দিলাম এটি তদ্ধিতান্ত দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। তাহলে দ্বিগু শব্দটি দিয়ে যদি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলে, আশা করি আমরা করতে পারব। যে দ্বি ব্র্যাকেটে লিখব দুই, গো বা গরুর বিনিময়ে কৃত বা কেনা, আর সমাসের নাম লিখব দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, সেটা হচ্ছে দ্বিগু সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য ঘটে, এটা মাথায় রাখতে হবে। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য ঘটে। তাহলে আমি দ্বিগু সমাস কাকে বলে এটা যেমন তোমাদের কাছে রাখলাম, সেরকম তোমরা আশা করি বুঝতে পেরেছ যে দ্বিগু সময়ের বিভাজন কয় ভাগে আমরা ভাগ করতে পারি দ্বিগু সমাসকে।
একটু আগে আমি বলেছি দ্বিগু সমাসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি দুটি ভাগ? একটি হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু সমাস। তদ্ধিতার্থক, তদ্ধিত প্রত্যয়, শব্দ প্রত্যয়, যত শব্দ, সেই তদ্ধিতার্থক দ্বিগু সমাস। আরেকটি হচ্ছে সমাহার দ্বিগু সমাস। সমাহার কথাটা থাকবে। তদ্ধিতার্থক দ্বিগু সমাস কাকে বলে? এই সমাসে তদ্ধিত যে প্রত্যয়, সেই তদ্ধিত প্রত্যয়ের অর্থ প্রকাশ করে। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? প্রত্যয় দুই ভাগে ভাগ করা যায়, একটা কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, আর একটি তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। তাহলে এটা শব্দ প্রত্যয়, সেই তদ্ধিত প্রত্যয়ের অর্থ প্রকাশ করে। পূর্বপদ কি হবে? বড় অপেক্ষা রাখে না, দ্বিগু সমাসের যেহেতু অন্তর্ভুক্ত, পূর্বপদ হবে সংখ্যাবাচক এবং উত্তরপদ নিঃসন্দেহে বিশেষ্য পদ। তাহলে তদ্ধিতার্থক যে দ্বিগু সমাস, তার একটি দৃষ্টান্ত আমি একটু আগেই তোমাদের কাছে বলেছি, সেটিও বলতে পারো দ্বিগু সমাস যেটা। আরেকটি হচ্ছে তিন কড়ির বিনিময়ে কেনা। তিন কড়ি বা এক কড়ির বিনিময়ে কেনা, এক কড়ি, এইভাবে আমরা তদ্ধিতার্থক দ্বিগু সমাস সমাস দেখলাম। এবার আসবো আমরা সমাহার দ্বিগু সমাসের মধ্যে। সংখ্যাবাচক শব্দ তো পূর্বে বসবেই, এবং সমাহারাদি অর্থ বোঝাবে সমাহার দ্বিগু সমাসে। পঞ্চ বটের সমাহার, পঞ্চবটি, শত অব্দের সমাহার, শতাব্দী, কিংবা সপ্ত অহের সমাহার, অহ মানে দিন, সপ্ত অহের সমাহার সপ্তাহ। তাহলে এইভাবে আমরা দ্বিগু সমাস শিখব। আমি লিখে তোমাদের কাছে পাঠিয়ে দেব যা যা বললাম। এইবার আসবো আমরা তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস কাকে বলে? যে এই সমাসে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে বিভক্তি বা অনুসর্গ যদি থাকে, এবং থাকেই, বিভক্তি অনুসর্গ থাকে, কিন্তু সমাসবদ্ধ পদে সেটি লুপ্ত হয়ে যায়, এবং পরপদ বা উত্তর পদের কিন্তু অর্থ প্রাধান্য ঘটে। এটাও কিন্তু ওই দ্বিগু সমাসেরই মতো, পরপদের অর্থ প্রাধান্য ঘটে। তাহলে আরেকবার বলছি, এই সমাসে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে বিভক্তি বা অনুসর্গ থাকে, কিন্তু সমাসবদ্ধ পদে সেটি লুপ্ত হয়ে যায়, আর পরপদের অর্থ প্রাধান্য ঘটে। যেমন ছেলেকে ভুলানো, তাহলে পূর্বপদের বিভক্তি দেখো কে আছে, ছেলেকে ভুলানো। আমরা সমাসবদ্ধ করলে কি হবে? পদটি দাঁড়াবে, সমস্ত পদটি হবে ছেলে ভুলানো। তাহলে পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। এই তৎপুরুষ সমাসকে আমরা তিন দিক দিয়ে ভাগ করতে পারি, তিন দিক দিয়ে ভাগ করতে পারি। কি কি? কারক তৎপুরুষ, খুব সহজ এটা, তোমরা কারক শিখেছ। কারক যারা ভালোভাবে শিখেছো তাদের কাছে বুঝতে অসুবিধে নেই, কিন্তু যারা ভালো শিখতে পারেনি তাদের কাছে বুঝতে সমস্যা হবে। কারক তৎপুরুষ সমাস। আর দ্বিতীয়টি হচ্ছে অকারক তৎপুরুষ সমাস। অকারক কাকে বলে? কারক নয় যারা, তাদেরকে অকারক বলা হয়, অকারক তৎপুরুষ সমাস। আর তিন নম্বর ভাগে আমরা ফেলতে পারি ব্যতিক্রমী তৎপুরুষ সমাস, ব্যতিক্রমী তৎপুরুষ সমাস। এবার এই যে কারক তৎপুরুষ সমাস, কারক ছয়টা ভাগে ভাগ করতে পারি আমরা কারক তৎপুরুষ সমাস। অর্থাৎ পূর্বপদের সঙ্গে যে বিভক্তি বা অনুসর্গ থাকে আর সমাসবদ্ধ পদে সেটি লুপ্ত হয়ে যায়, এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা যে ছ প্রকার কারকের নাম জানি, কর্ম তৎপুরুষে কি হবে? ছেলেকে ভুলানো, কে বিভক্তি? কর্মকারকের বিভক্তি, তাই কর্ম তৎপুরুষ সমাস। ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ, যে তার অনুসর্গ দ্বারা দিয়া, বিভক্তি বা অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক হয়, যে করণ তৎপুরুষের মধ্যে যদি আমরা দেখতে চাই যে
দারিদ্র দ্বারা ক্লিষ্ট, দ্বারা হচ্ছে করণ তৎপুরুষের অনুসর্গ, দারিদ্র ক্লিষ্ট, দারিদ্র দ্বারা ক্লিষ্ট, দারিদ্র ক্লিষ্ট। নিমিত্ত তৎপুরুষ কি হবে? নিমিত্ত তৎপুরুষ হচ্ছে, নিমিত্ত তৎপুরুষের মধ্যে আমরা দেখতে পাব ধর্মের নিমিত্ত পত্নী, ধর্মকে সাক্ষী রেখে যে পত্নীকে গ্রহণ করা হয়, ধর্মের নিমিত্ত পত্নী, ধর্মপত্নী। তাহলে নিমিত্ত তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে সেটা। অপাদান তৎপুরুষ, অপাদান হচ্ছে হইতে থেকে চেয়ে হলে অপাদান কারক হয়, এখানেও ঠিক তাই। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, তাহলে থেকেটা লুপ্ত হয়ে যাচ্ছে। আর সম্বন্ধ তৎপুরুষ পথের রাজা, সম্বন্ধ পদের বিভক্তি র বা এর বিভক্তি হয়, পথের রাজা রাজপথ। হংসীর ডিম্ব, হংসডিম্ব, এটা খুব পরীক্ষায় দেয়, হংসডিম্ব ভাঙতে দেয়, হংসডিম্ব বললে হবে না, কারণ হংস ডিম্ব দেয় না, ডিম দেয় না, হংসীর ডিম্ব বলতে হবে। হংসীর ডিম্ব সম্বন্ধ তৎপুরুষ সমাস। আর অধিকরণ তৎপুরুষ গাছে পাকা, কোথায় পাকা? গাছে। তাহলে অধিকরণ কারক কোথায়, কখন, কোন বিষয়ে? তাহলে গাছে পাকা সমান কি হবে? গাছ পাকা। তাহলে অধিকরণ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত গাছ পাকা। আমি তোমাদের কাছে কারক তৎপুরুষ যেগুলো সেই ছটা বললাম, এবার বাকি যেটা রয়েছে অকারক, অকারকের মধ্যে পড়ছে ব্যক্তি তৎপুরুষ আর ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এটা আমি অডিওতে গিয়ে বলছি, ততক্ষণে আমি লেখাগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে মনে রেখো, ব্যক্তি তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ হচ্ছে অকারক তৎপুরুষের মধ্যে পড়ছে, আর ব্যতিক্রমী তৎপুরুষের মধ্যে পড়ছে না তৎপুরুষ, এবং তিনটে আছে, না তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। না তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ, এই তিনটে ভাগ আছে ব্যতিক্রমী তৎপুরুষের মধ্যে। তাহলে ওখানে ছটা, এখানে হচ্ছে দুটো, ছয় দুই আট, আট আর তিন হচ্ছে এগারো। তাহলে তৎপুরুষ সমাসের ভাগ আমরা যদি করি, তাহলে এগারোটি তৎপুরুষ সমাসের ভাগ আমরা দেখতে পেলাম। ছটি ভাগ কারক তৎপুরুষের মধ্যে, অকারক তৎপুরুষের মধ্যে দুটি ভাগ, আর ব্যতিক্রমী তৎপুরুষের মধ্যে তিনটি ভাগ। আমি তবে অডিওতে চলে যাচ্ছি, অকারক তৎপুরুষ এবং ব্যতিক্রমী তৎপুরুষ নিয়ে একটু আলোচনা করছি, তোমরা সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। আশা করি আমি এতক্ষণ যা বললাম তোমরা বুঝতে পেরেছ। তৎপুরুষ সমাসের এগারোটি ভাগ, আমি ছটা ভাগের কথা তোমাদের কাছে বলেছি, আর যা বললাম সেগুলোই আমি তোমাদের কাছে লিখিত আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবার যে বাকি অকারক তৎপুরুষ সমাস, তার দুটি ভাগের কথা আমি বলেছি, একটি হচ্ছে ব্যক্তি তৎপুরুষ সমাস, আর একটি হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। দেখা যাক কি হয়। অকারক তৎপুরুষ সমাস কাকে বলে? যে এই সমাসে কি হবে, পূর্ব পদে অকারক পদ থাকে, অকারক পদ, আর তার সঙ্গে বিভক্তি বা অনুসর্গ থাকে। ভালো করে মনে রাখতে হবে যে পূর্ব পদে অকারক পদ থাকে এবং তার সঙ্গে বিভক্তি বা অনুসর্গ থাকে। এটা কারক অনুসারে এই সমাসটা হয় না, কারণ নামের মধ্যেই সেটা আছে অকারক। তাহলে এই অকারক তৎপুরুষ সমাসের অন্তর্গত হচ্ছে ব্যক্তি তৎপুরুষ সমাস এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। তাহলে আমরা ব্যক্তি তৎপুরুষ সমাসটা নিয়ে একটু আলোচনা করি। এই ব্যক্তি তৎপুরুষ সমাসটা কাকে বলে? এই সমাসে সমাসবদ্ধ পদটা ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তি, ব্যক্তি, একটা সময়কাল, টাইম স্প্যানকে বলে ব্যক্তি, তাকেই আমরা ব্যক্তি তৎপুরুষ সমাস বলি। এই ব্যক্তি তৎপুরুষ আবার দুভাবে হয়, একটা অনুসর্গযোগে হয়, একটা উপসর্গযোগে হয়। উপসর্গ মানে আগে বসে শব্দের, আর অনুসর্গ মানে শব্দের পরে বসে।
তো এই অনুসর্গ যোগে যে ব্যক্তি তৎপুরুষ কিরকম, যেমন জীবন ব্যাপী আনন্দ, তাহলে জীবন আনন্দ, কিংবা আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত। আর উপসর্গ যোগে ব্যক্তি তৎপুরুষের উদাহরণ হিসেবে বলা যেতে পারে পদ হইতে মস্তক পর্যন্ত, কিংবা পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, কিংবা সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, তাহলে আ সমুদ্র হিমাচল। ব্যক্তি তৎপুরুষের তাহলে তোমরা দেখলে যে এখানে ব্যক্তিকে নির্দেশ করে এই সমাসে, আর ব্যক্তি তৎপুরুষ আবার দুইভাবে হতে পারে, সেটা হচ্ছে অনুসর্গ যোগে হতে পারে ব্যক্তি তৎপুরুষ, আর উপসর্গ যোগে হতে পারে। অনুসর্গ যোগে ব্যক্তি তৎপুরুষ দেখলাম আমরা জীবন ব্যাপী আনন্দ বা জীবন ব্যাপী আনন্দ, জীবনানন্দ। আর উপসর্গ যোগে ব্যক্তি তৎপুরুষের উদাহরণ হিসেবে বললাম সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আ সমুদ্র হিমাচল। এবার আমরা চলে আসি আরেকটি যে ভাগ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। সেখানে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ কাকে বলে, যে এই ক্রিয়া বিশেষণ তৎপুরুষের এই যে সমাসটা, এর ব্যাসবাক্যের প্রথমে থাকে ক্রিয়া বিশেষণ, এটা মনে রাখতে হবে। এর ব্যাসবাক্যের প্রথমেই থাকে ক্রিয়া বিশেষণ, কিরকম খুব গুরুত্বপূর্ণ এটা। যেমন নিম, নিম কথাটার মানে হচ্ছে অর্ধ, নিম ভাবে রাজি, নিম রাজি মানে অর্ধ ভাবে রাজি, কিছুটা রাজি কিছুটা রাজি নয় এরকম ব্যাপার। নিম ভাবে রাজি, নিম কথাটির মানে হচ্ছে অর্ধ, আমি লিখে দেব, লিখে তোমাদের কাছে দেব, নিম অর্ধভাবে রাজি, নিম রাজি। কিংবা যে দ্রুত রূপে গামী, দ্রুতগামী, এটা হলো। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে অকারক তৎপুরুষের যে দুটি ভাগ, ব্যক্তি তৎপুরুষ সমাস এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস কিভাবে হয় সেটা তোমাদের কাছে আমি বললাম। এবার আমি আসছি শেষ ভাগটাতে। শেষ ভাগের মধ্যে তিনটি ভাগ আছে, যে ব্যতিক্রমী তৎপুরুষের মধ্যে তিনটি ভাগ আছে। কি কি তিনটি ভাগ? না তৎপুরুষ সমাস, উপসর্গ তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস। আগেই বলেছি আমি, মনে রাখবে এগুলো। তাহলে ক্রিয়া বিশেষণ তৎপুরুষের কথা তোমাদের আমি বললাম, এবার আমরা তিন নম্বর যে ভাগ সেই ভাগে চলে আসছি, ব্যতিক্রমী তৎপুরুষের মধ্যে। অর্থাৎ নামের মধ্যেই নিহিত আছে এই সমাসটা সম্পর্কে কি বলতে চাওয়া হয়েছে, যেখানে কোনো নিয়ম খাটে না, কোনো নিয়মের নিগড়ে একে বাঁধা যায় না, তাই একে ব্যতিক্রমী তৎপুরুষ সমাস বলা হয়। কিরকম? এক নম্বর হচ্ছে না তৎপুরুষ সমাস। না, এই তৎপুরুষ সমাসের পূর্বপদে নেতিবাচক অব্যয় থাকে, নেতিবাচক অব্যয়, সেটা না হতে পারে, নয় হতে পারে, অন হতে পারে, বি হতে পারে, গড় হতে পারে, এরকম নেতিবাচক অব্যয় পদ থাকে। এবং পরপদ এক কথায় প্রকাশিত হয়। কিরকম? যেমন দেখো, নয় সৃষ্টি অনাসৃষ্টি, নয় সৃষ্টি অনাসৃষ্টি, কিংবা নেই অন্ত অনন্ত, কিংবা নয় ধোয়া আধোয়া, এইরকম আর কি। আর দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে উপসর্গ তৎপুরুষ সমাস। উপসর্গ অনুসর্গ এসব নিচু ক্লাসে তোমরা শিখেছ, নবম শ্রেণীতে শিখেছ তোমরা উপসর্গ কাকে বলে, অনুসর্গ কাকে বলে, আমি অনেকবারই শব্দ দুটো ব্যবহার করেছি আজকে। উপসর্গ তৎপুরুষ হচ্ছে এই সমাসে পূর্বপদের উপসর্গ থাকে, পূর্বপদে উপসর্গ থাকে এবং একটি বিশেষ অর্থ তৈরি করে, একটি বিশেষ অর্থ তৈরি করে। আর উপসর্গের একটা বিশেষ ভূমিকা এখানে দেখতে পাই আমরা। কিরকম? যেমন প্রতি যে কুল, তোমরা উপসর্গ দেখেছিলে 20টা সংস্কৃত উপসর্গ, প্র পর অপসম অব অনু নির্দু বি অধিসু উদ পরিপ্রতি অতি অপি উপ অপ আ, ঠিক সেই রকম এখানে প্রতি যে কুল প্রতিকূল, প্রতি মানে এখানে বিপরীত অর্থে বোঝাচ্ছে। বি যে মাতা, বি বলতে এখানে বিরুদ্ধ অর্থে বোঝাচ্ছে, বি যে মাতা, বি মাতা। আর গড় কথাটি বলেছি আমি, গড় হাজির,
গড় কথাটার অর্থ হচ্ছে অভাব অর্থে, নয় অর্থে, গড় হাজির। তাহলে সমাসবদ্ধ হয়ে হলো গড় হাজির। এই হচ্ছে উপসর্গ তৎপুরুষের দৃষ্টান্ত এবং কাকে বলে সেটা বললাম। আর শেষ ভাগে আমরা পৌঁছে গেছি, শেষ ভাগ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, তাহলে এই যে উপপদ তৎপুরুষ সমাস, এর পূর্বপদে উপপদ পদ বসে। এই সমাসে পূর্বপদে উপপদ পদ বসে, এটা হচ্ছে মূল কথা উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। আর এখানে এই সমাসবদ্ধ কৃদন্ত পদের পূর্বপদকে উপপদ বলে। মনে রাখতে পারে প্রশ্ন, যে উপপদ কাকে বলে? সমাসবদ্ধ যে কৃদন্ত পদ, কৃদন্ত পদ কৃত প্রত্যয় জাত যে পদ, কৃত প্রত্যয় মানে ধাতু প্রত্যয় জাত যে পদ, তাকে কৃদন্ত পদ বলা হয়। কৃদন্ত পদের পূর্বপদকে উপপদ বলে। এইভাবে উপপদ তৎপুরুষ সমাস হয়। এবং ব্যাসবাক্যের শেষে যে যিনি এসব থাকে, এটা শনাক্তকরণ বৈশিষ্ট্য। যেমন ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়। কিংবা ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ। শত্রুকে জয় করে যে, শত্রুজিৎ। তাহলে ব্যাসবাক্যে দেখা যাচ্ছে শেষে যে বা যিনি থাকছে, কৃদন্ত পদের সঙ্গে যে সমাস হয় তাকেই উপপদ তৎপুরুষ সমাস আমরা বলি। তাহলে আজকে সারা ক্লাসে আমি সমাসের দুটি সমাস নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমি দ্বিগু সমাস নিয়ে চর্চা করেছি, আলোচনা করেছি, তোমাদের বুঝিয়ে দিয়েছি যে দ্বিগু সমাস কাকে বলে, দ্বিগু শব্দের অর্থ কি, দ্বিগু এই শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করলে এবং সমাস নির্ণয় করলে কি হবে সেটা বলেছি। দ্বিগু সমাস যে দুই প্রকার, তদ্ধিতার্থক দ্বিগু সমাস এবং সমাহার দ্বিগু সমাস, সেটাও বলেছি এবং সে সম্পর্কে আলোচনা করেছি। আর দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য ঘটে, এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় খুব আসে। ঠিক একই রকমভাবে তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য ঘটে। তৎপুরুষ সমাসকে কাকে বলে সেটাও বলেছি, যে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে বিভক্তি বা অনুসর্গ থাকে কিন্তু সমাসবদ্ধ পদে সেটি লুপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য এবং মূল কথা। তৎপুরুষ সমাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কারক তৎপুরুষ সমাস, অকারক তৎপুরুষ সমাস এবং ব্যতিক্রমী তৎপুরুষ সমাস। মোট ১১টি ভাগ এই তিনটি ভাগের অন্তর্গত। কি কি ১১টি ভাগ আরেকবার দেখে নেওয়া যাক। কারক তৎপুরুষের অন্তর্গত ৬টি, কারণ ৬টি কারক হয়। তোমরা সবাই জানো কর্ম তৎপুরুষ সমাস, সেই অনুযায়ী কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, নিমিত্ত তৎপুরুষ সমাস, অপাদান তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস আর অধিকরণ তৎপুরুষ সমাস। আর কারক নয় সেটা হচ্ছে অকারক। কারক যারা শিখেছ জানো, অকারক, অকারক তৎপুরুষের অন্তর্ভুক্ত হচ্ছে দুটি, সেটি হচ্ছে ব্যক্তি তৎপুরুষ সমাস এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। আর শেষ ভাগ যেটি, সেটি হচ্ছে ব্যতিক্রমী তৎপুরুষের অন্তর্ভুক্ত। সেই ব্যতিক্রমী তৎপুরুষের অন্তর্ভুক্ত তিনটি সমাস আছে, যেটা নিয়ে এক্ষুনি তোমাদের কাছে আমি বিস্তৃত আলোচনা করে দিলাম, আমি লিখেও দেব। ব্যতিক্রমী তৎপুরুষের অন্তর্গত হচ্ছে না তৎপুরুষ সমাস, উপসর্গ তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস। আশা করি সমাসের আজকের যে দুটি অংশ আমি শেখালাম ভালোভাবে তোমরা অধিগত করতে পেরেছ। তোমাদের পাঠ্য যে ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বইও তোমরা এর সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়বে, অনেক বেশি উদাহরণ সেখান থেকে চর্চা করবে, তবে তোমাদের এই যে থিওরিটিক্যাল পার্ট অর্থাৎ তাত্ত্বিক দিক, সেটা খুব ভালোভাবে তৈরি তোমরা করতে পারবে। সেটি আমরা যদি তৈরি করতে পারি, তবেই কিন্তু অ্যাপ্লিকেশনে যখন আমরা প্রায়োগিক দিকে যাব, টেস্ট পেপার সলভ করব, বিভিন্ন কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব, অবলীলায় করতে পারবো। তোমরা এখনই দেখতে পারো, তোমরা তো তিনটে সমাস শিখে ফেলেছ এর মধ্যেই। প্রথম দিন আমি শিখিয়েছি দ্বন্দ্ব সমাস, আজকে দুটো সমাস শিখিয়ে দিলাম, দ্বিগু এবং তৎপুরুষ। এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আসছে তোমরা সবই উত্তর করতে পারবে নিশ্চিতভাবে। ভালো থেকো।